আসসালামু আলাইকুম দর্শক, ওনারা স্বাগত জানার বিএইচপি ফ্যামিলি সি প্লাস টিভির নিয়মিত খবরত। ওনার লাসি আই চৌধুরী রাসেল, ফুল্লে দি ফুনন গরম গরম খবর। নগরীত ঘন্টার পর ঘন্টা গাড়ির জ্যামত অতিষ্ঠ নগরবাসী। সাতকানিয়াত প্রতিবন্ধী এক তরুণীর ধর্ষণ, ধর্ষকর শাস্তির দাবি এলাকাবাসীর। বৃষ্টির হারণে কাস্টমার নাই ঈদের মার্কেটত, টেনশন আছে ব্যবসায়ীও। আনোয়ারার দুই ইউনিয়নের মানুষ জীবন ঝুঁকি লয় ব্যবহার করার বাসরও। অপেক্ষার ফালা শেষ, শুরু হইয়ে বিশ্বকাপ ফুটবল। দর্শক হইরাহি, আজি পঁয়তে পাথাবে শেষ সময় 3:38, আর আইদা হালি ইফতারের সময় শুরু হবু 6:41। দর্শক আর আজিয়ার এই নিউজ দয়া করে শেয়ার করে দিন, তৈলে চট্টগ্রামের ভাষাভাষী অনার অন্যান্য ফেসবুক বন্ধু হলো এই নিউজ সাইবার সুযোগ ফেব। দর্শক আর একখান বিষয়ে অনারা হইরাহি, আইদা হালিয়া মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বেশ কয়েকখান দেশত পালিত হবু পবিত্র ঈদ উল ফিতর। এখন আর যাই গই বিস্তারিত সংবাদত। ফিরি ভুডোত্তন শুরু করি নগরীর দেয়ানাট পর্যন্ত আসতে গাড়ির জামত সময় লাগে 3 ঘন্টারও বেশি। ঝড় বৃষ্টির ভিতর রোজার মাসত এল্লা জামত অতিষ্ঠ উঠতে আজিয়া নগরীর রাস্তাঘাট। ঈদের আগে কর্মব্যস্ত মানুষ হলল্লাই যে নাছিল খুবই কষ্টদায়ক একখান বিষয়। বিস্তারিত শোন আলামিনুর নিউজত। ওস্তাদ ব্রেক ধরুন, সামনে হারা গাড়ি, আর এই ব্রেকই শেষ ব্রেক। এরপর ঘন্টা পর ঘন্টা ওস্তাদ উত্তুন কষ্ট আগান পড়ছি গাড়ি। স্টিল মিল থেকে রওনা দিছি 1:30 বাজে, এখন 9:00 বাজে, 3:30, সাড়ে 6টা, তাহলে 3.5 ঘন্টা, প্রায় 3 ঘন্টা। অন্য অন্য দিন তো মনে করেন আপনার আধা ঘন্টা লাগত, ঠিক আছে না, এখন প্রায় 2 ঘন্টার মতো জাম গদা গদা আইতে পারি। আজি 28 রমজান আছিল ব্যাগ কাখানে ইউনর শেষ হামদ দিন। ঈদের লাই দেওয়াই বিশাল ছুটিও, আর এই ছুটি হারাইবার লাই সরসারি ব্যাগ সুডের নারীর টানে বাড়ির মিক্কে জিউনো সাপ্পজি নগরীর রাস্তা ইউনত। ফিরি ফরতুন শুরু করি দেওয়ানাট পর্যন্ত আসতো যাত্রী লত্তুন হন ফজ্জি 3 ঘন্টার জাম। আর 3 ঘন্টা লাগছে এই ভিজিট থেকে আসতে বাইরে যা আগ্রা মত চুন 1 ঘন্টা হয়ে গিয়ে দেওয়ানাট আই পৌঁছে না পারি। আলা ইস্টার পর্যন্ত হটা বাজে, ঘরে যে হটা বাজে, ঈদের সময় কেনা হটা হইন না জান্য পারি জামে জ্বালাই। আর ইয়াই তো ভাই গাড়ি তোড়ুন না গাড়ি দে শুরু আগ্রা বাজে আর ইয়াই দে আগ্রা বাজে শুনে পারি তো লিনা মাই দি তো একটু আড়ি আইতে কেন জান বেশি সিনেসার আজ জন্য চেষ্টা করেছি কিন্তু সিএনজি পাই নাই কে, যার জন্য এই তো এই অবস্থায় যাচ্ছি, বাড়িতে যেতে হবে। তো এদেরটি তো 2টা বাজে ভাই, এখন এতক্ষণ এত জামর ভিতর পড়ে রয়ে 2 ঘন্টা 3 ঘন্টা গিয়ে গই, এভাবে যদি আরা যদি চলে দেশ কেন আমরা কিভাবে করছি, শহরে করে কি ভারত যাই না ঈদ করছি না রোজার ইফতার করছি। আর আজি আর এই মরণ জাম সামলাইতু হিমশিম হাই রাস্তা ট্রাফিক পুলিশও। আজকে যেহেতু ঈদের বন্ধ হয়ে গেছে সব আজকে বাড়িতে যাচ্ছে, রাস্তাঘাটে অনেক অনেক মানুষ সবাই যার যার গন্তব্যস্থলে যাচ্ছে, এই জন্য একটু প্রেশার আছে আজকে, অন্যান্য দিনের তুলনায় আজকে প্রেশারটা একটু বেশি। এন্ডি এই সুযোগত গাড়ি ভাড়াও ডাবল করে দিয়ে নগরীর লোকাল সিটি বাস ইউন এই ইঞ্জেন এই মানুষের মরার দিয়ে খরা হয়ে দাঁড়াই। ঈদের বকশিস লইবেন লাই এ বারা বারান্য ই বলে দাবি করছি এক চালক। ডবল তো একটু নিতে হচ্ছে 20 টাকা, না না ডাইরেক্ট 20 টাকা বদরার 20 টাকা আগ্রাবাদ থেকে ঈদ উপলক্ষে ডবল নেওয়া হচ্ছে আর কি। নগরবাসীর ভোগান্তির জ্যান শেষ নাই, গত হয়েক দিনত ইতারাত্তুন হমফজ্জি রাস্তা ডুবাইনে ফানি, আর আজিয়ে রাস্তাত নামি টাইনতে ওর দাঁড়ায় থাইনে গাড়ি জিয়েন ঈদের আগে তিতা স্বাদ লুই আইসি নগরবাসীর মনত। আলামিন শিকদার, সি প্লাস টিভি। সাতকানিয়ার উত্তর ঢেমসাত 2017 সালের 12 ডিসেম্বর এক প্রতিবন্ধী তরুণীরে ধর্ষণের অভিযোগ তুললে মায়াওয়ার পরিবার। বর্তমানে মায়াওয়া 5 মাসের অন্তঃসত্ত্বা। ঘটনা জানাজানি হইবার পরে অভিযুক্ত প্রতিবেশী মোহাম্মদ আবু বক্করের বিরুদ্ধে মামলাও গজ্জিল মায়াওয়ার মামা।
বিস্তারিত শুন এরশাদ হোসেনের পাঠানো প্রতিবেদন। 2017 সালের 12 ডিসেম্বরের ঘটনা, ফৈরফারাতুন তুলি লইয়া এনে নির্জন স্থান ধর্ষণ গড়াইল প্রতিবন্ধী উগ্র তরুণীরা। সাতকানিয়ার উত্তর ঝামসাদ প্রতিবেশী মোহাম্মদ আবু বক্করের বিরুদ্ধে ধর্ষণের এই অভিযোগ আনিয়ে এনে তরুণীর ম উগ্র মামলাও দায়ের গিজিল। আর এই দিনের ঘটনার বিবরণ দিয়ে ধর্ষণ শিকার প্রতিবন্ধী তরুণী ও তার স্বজন। যা কিছু ধরনের পরে ওরও সুবিধা হাইয়ে হয় কে আর যদি হস মানে জোর দিয়ে ভালো ন মারি গেলে আইনে যে দুর্ল যে আর বাড়ি যদি দোষী হলে দোষী নির্দোষী হলে নির্দোষী কিন্তু আর বেশি অত্যাচার করে গিয়ে অত্যাচার মানে আর প্রতিবন্ধী আর বাহিনী হলোই না এতে যে এত ইতের বাহিনী মুখ বন্ধ করিবে রায় মানুষ লাগাই দিয়ে ফুসর করাই দিয়ে আর নিজে নগরীবে রাগ দিয়ে এই তো ইন দিয়ে দন দিন দিয়ে বিলে আসে গিয়া বিলের হাসানি একটা মারামি কে হালা আসে গিয়া এই আর নিয়ে এবার এই লেলে গিয়ে হনিবে এবে কি নাম এবার নাম বক্কর তিনবার গিয়ে বকর হদিবে যাতে লগিয়ে গে হাল ভাড়া লগিয়ে তো হাল ভাড়া লজে না আর হদি তোরা ইবে হদে ক্যাং করিয়ে হদে আর হদে এলে বিয়া দিয়ে ফাহাম করতে স্যার হদে গর্গিয়ে হদে বিয়া দিয়ে ফাহাম করিয়ে তোরা জানানোর পরে তিন দিন পরে আর জিনিস জানাই করোনা ফোন দিয়ে ফোন দেওয়ার পরে বক্কর আনলো সারা নাও দেয় তারপর এরপরে চেয়ারম্যান হলে বক্কর হতা হইয়ে এরপর চেয়ারম্যান এই বক্কর বক্কর সারা নাও দেয় আরে ব্যাপারে হতা হইলাম অভিযুক্ত আবু বক্করের লগে তিনি সিপ্লাসরে জানেন দি অনর স্বাস্থ্য বোন যে আর কি ঘটনা না যাতে অনর নাকি এবারে র্যাপ করি গিয়ে আরো তিন চার মাস আগে ঘটনা কি সত্য না 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 বাতাইন ঘটনার বর্তমান অবস্থা জানিবেন লাই আরা হতা হয়ে পিবিআই এর এসআই পরিতোষল্য তিনি ঘটনার ব্যাপারে সিপ্লাসরে হলদি নবরণের কারণে ওই জিয়ান আর কি ও যে প্রেগনেন্ট আলট্রা করাই আলট্রার মধ্যে রিপোর্ট আসে তারার অভিযোগ নাকি তদন্ত রিপোর্ট আটকে রেখ না এখন সুষ্ঠু তদন্ত গড়িয়ে এনে এই ঘটনার ধর্ষণ করে আইনের আওতাত আনুনই একমাত্র দাবি এলাহাবাসীর। জেক্সিউস সিপ্রাস টিভি। নগরীর বিভিন্ন মার্কেটত রোজার শেষ মুহূর্তে মারাত্মক টেনশনত ফুজে ব্যবসায়ী হল। বৃষ্টি আর সেরামিককে ফানি উঠিবার হারণে কাস্টমার মার্কেটত নোয়াইলে এলে হনো ব্যবসা নয়। বিভিন্ন মার্কেটের পরিস্থিতি লই জাবেদের ক্যামেরায় বিস্তারিত শুন আলামিনের প্রতিবেদন। আজি 28 রমজান, হয়তো ঈদের বাকি আর একদিন কিংবা দুই দিন। এই সময় দেড় নগরীর বিভিন্ন মার্কেটিং দেখতো ক্রেতা লই জমজমাট। আর এই সময় আইনে আর আজি দেখি বিভিন্ন নগরীর মার্কেটিং রয়েগি ক্রেতা শূন্য, দ্বন্দ্বরক্কল বৌবে মারার মাসি। আর তারা ল হত হইলে তারা জানেই তারার বেচা কিনা নাই, এমনকি বিভিন্ন পণ্যর উদ্ধি তারা ডিসকাউন্ট দিবার পরও ক্রেতাক্কল তারা আসে যাইত না স্যার। জেন এই তারারে বড় ধরনের লোকসানে ফেলার থারি বলে মনে করেন এই দ্বন্দ্বরক্কল। গতদিনের মতো আর যে বেচা কিনা করছি, এবার বর্ষার হারণ আর একবার কিছু বেশি না পারি। অনেক সুবিধা দিয়ে সাত সময় সুযোগ দিয়ে সাত দিন, তারপরও কাস্টমারের শুধু একখান জিনিস শুধু বৃষ্টি লাগে বলে কাস্টমার বিভিন্ন সৃষ্টি করে লাইবার লাই মার্কেটে তাইবার লাই। হ্যাঁ স্টকের এখন খুশি আছে, এখন এই জিনিস কিনে তারা পাইত না। আর আরও তো মনে করেন ব্যবসা করি, ব্যবসার জীবে মূল প্রফিট আর হয় বেট নর আরও অর্ধেকের অর্ধেকের মানে লোকসান হবে সম্ভাবনা বেশি।
কিন্তু যে পরিমাণে কাস্টমারের এক্সপেকটেশন আছে এই পরিমাণে কিন্তু আর সেল করেন না পারিস, প্রচুর লাখ লাখ টাকার মাল করি, মালের দামও হামাই দিই, ডিসকাউন্টও দিবেন দেখতে লাগবে ডিসকাউন্ট দিই, তবু কিন্তু ওই অনুযায়ী কাস্টমার না পাই রেন্টে প্রত্যেকটা ফটকের মধ্যে ডিসকাউন্ট করে দিই, কিন্তু হয়তো কাস্টমারের অভাবের কারণে আর বর্তি রুকসা লাগবো, এখন আর খুব চিন্তা টেনশনের মধ্যে আছি, কাস্টমার নাই দোকানের মধ্যে আসলে বেসা কিনা খারাপ, এখন আর কি জুম লোকসান আরো কি 10 লাখ টাকার মতন আর লোকসান দোকানের বহুত কিছু খরচ, এছাড়াও ডিসকাউন্টত এই ক্রেতাকল করলে জিনিসপত্র শান্তি পার এই বিষয়ে আমরা জানতে চাইলাম ক্রেতাকলের কাছে, কিছু তো নফায়ের চাই না কিছু দাম টাম মনে কমাইয়া হন চাই কিছু লইতারি নেই ওনার ভাই, পাঞ্জাবি লই গ কাবলি লই গ ও ভাই কানা গড়ি দিয়ে দাম মোটামুটি ঠিক আছে, মোটামুটি দাম আগের তুলনায় কম আছে, আমি গো ফ্যান লই আর গো সার লই মোটামুটি আগের তো দাম কম আছে 2000 টাকা এত কম লাস্টের দিকে শেষ 2000 লাই। হ্যালো দর্শক, আনোয়ারার দুইয়েন ইউনিয়নের মানুষ জীবনের ঝুঁকি লই এখন ব্যবহার করে বাসর ও বর্ষার সময় জেড়ে ঘটে নানান ধরনের দুর্ঘটনা, আর এড়েই দেশের নাম গড়া বোধ নেতাত্ম শুরু করি বড় বড় এমপি মন্ত্রীর বাড়িও আছে, ওয়ার বর্তমান চিত্র সহ বিস্তারিত শোন আর আনোয়ারা প্রতিনিধি রেজাউল করিম সাজ্জাদর পাঠানো প্রতিবেদন। চিন্তা করতে অবাক লাগে ডিজিটাল যুগ তাই এনে এখনো মানুষত্বে এই আদি যুগের বাসস্যাক ব্যবহার করেন ধরে, তাও আবার আনোয়ারার মতো উপজেলা যেটা দেশের নাম গড়া বোধ নেতাত্ম শুরু করিয়ে এনে বড় বড় এমপি মন্ত্রীরও বাড়ি আছে, এই যে দেখতে লাগুন এবে আনোয়ারার দক্ষিণ সরেঙ্গা সাম্পারা খালর বাসস্যাক শাকগো বোধ বছর আগর জিয়েন সংস্কার নগরনে শঙ্ক নদীর জোয়ার ভাটা বর্তমানে ঝুঁকিপূর্ণ একটি প্রত্যেক দিন জীবনের ঝুঁকি লই এনে শাকগো ফারর দুও ইউনিয়নের হাজার হাজার মানুষ, বেশিরভাগ সময় ঘটের ছোটখাটো বোধ দুর্ঘটনাও। আজ তুমি বিগত আর মানে বহুত বছর আগে তোমার তারা বিদেশি ভাবে বাসন আইন দেখি আর প্রত্যেক বছর এই জনগণ 10 টাকা 5 টাকা লই রে এই বাসন রঙ দেখি রে মানে আর কোনোদিকে মানে চলে দিবেন বহুত কষ্ট বিনিময় বর্ষা খালে মানে বহুত ছোট ছোট খোয়া মানে ফরিদে গেয়ে গুদি মানে কষ্ট হয়ে দেয় গো খোয়া মারা গেছি পাড়ার মন্ত্রী মহোদয় দিব হয়ে রে কিন্তু আশা জি দিয়ে কিন্তু আর আজ বাস্তব ন ভাই আর দুনো ইনমান আর সাবা বাবা হতে দিব আর তো ন মানে দিতা তো লাগে আর এই বেলা মা উপর তো ন মানে বহুত আর সরকার আর আর ফারুকের বেশি কষ্ট বেশি বেশি বলি দিন আর 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 মন্ত্রী দিব হয়ে আজ আর আর মন্ত্রী তো আশা জি আর আর মন্ত্রী দেয় যে ন দেয় শাকক বাসর বাঙ্গাওনে অসুস্থ ডেলিভারি মহিলারে এই ফারতুন ওই ফারল লই যেতে মারাত্মক ভোগান্তি ফরম করে আর এইসব ব্যাপার লই না আর হতা হইলাম উপজেলা চেয়ারম্যান তহিদুল হক চৌধুরীর লগে, তিনি সিপ্রাসরে জানাইল দি খালের যে ব্রিজ ইবে আর মন্ত্রী মহোদয় একখান ওয়াদা আছিল দি এই ব্রিজ সুবুর এবং মন্ত্রী মহোদয় ওয়াদা অনুযায়ী ইবে বিউ দি কইলা দি আর পিএইউ ব্রিজ তো করিবে না চাইলাম কিন্তু ইবে দৈর্ঘ্য বড় যার কারণে প্রিয় ব্রিজ একখান সীমে আছে এত মিঠে দৈর্ঘ্য তখন ইবে নইল এখন ইবে মূলভাবে মন্ত্রণালয় নিজে আর মন্ত্রী সব দিয়ে দিয়ে আশা করি দি আগামী অর্থ বছর এই যে জুনের পরে যে অর্থ বছর শুরু হইব এই অর্থ বছর নিজে বিয়া ঠান্ডার ডেক্স নিউজ সি প্লাস টিভি। পবিত্র রোজার মাস তো টেকনাফবাসী আছে মারাত্মক বৈদ্যুতিক লোডশেডিংয়ের জ্বালাত, ব্যক্তি ও প্রতিষ্ঠান মিলি উপজেলার বিদ্যুতের গ্রাহক সংখ্যা অলদি 30,000, বিদ্যুৎ লাইনের সমস্যার কারণে প্রত্যেকদিন হন না হন জায়গাত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নতা হয়, বিস্তারিত শোন আর টেকনাফ প্রতিনিধির পাঠানো প্রতিবেদনত। এই রমজানত কারণ রয়ে শান্তি নাই টেকনাফবাসী, ঘন ঘন লোডশেডিংত অতিষ্ঠ হয়ে উঠে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন, ব্যক্তি ও প্রতিষ্ঠান মিলি উপজেলার বিদ্যুতের গ্রাহক 30,000। টেকনাফ পল্লী বিদ্যুৎ আর বেশি জ্বালার 3 নম্বর সিগনালের কারণে আজ 7 দিন পর্যন্ত বিদ্যুৎ নাই, এখন আর ডিজিএম লোক কথা হইলাম একদম একদল সাংবাদিক আইরে তখনও ডিজিএমে কিন্তু বড় সুন্দরভাবে আর আসা দিন না পারে, আর টেকনাফ পৌর এলাকায় কিছুটা বিদ্যুৎ থাকলেও কিন্তু টেকনাফের পৌর এলাকার বাহিরে বিদ্যুতের অবস্থা খুবই নাজুক, রোজার প্রথম হইতে সেহারি হাইবার সত্যি হন সময় বিদ্যুৎ পুরো ঘুরে না ভাই আর তারাবির আগে আগে বিদ্যুৎ লোডশেডিং হয়ে যাবে, 3 দিন ধরে কোনো বিদ্যুৎ নেই টেকনাফে, টেকনাফের প্রশাসনের কোনো তৎপরতা নেই,
তাদের কারণে আজকে টেকনাফের অবস্থা ভয়াবহ। আমাদের এই সীমান্ত এলাকায় টেকনাফে বিদ্যুৎ সবসময় পাওয়া যায় না, তার কারণে আজকে মানুষের এই রমজানের মধ্যে দুর্ভোগ হচ্ছে। বিদ্যুতের এই ভোগান্তির হারণ জানতে চাইলে হন সময় লোডশেডিং, হন সময় সঞ্চালনা লাইনের ত্রুটি, হনেক সময় গাছ ছাড়া, আবার হনেক সময় ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়া সহ নানা সমস্যার হতা হয় উপজেলার পল্লী বিদ্যুতের কর্মকর্তা। টেকনাফের একটা বড় সমস্যা হলো যে বাংলাদেশের অন্য কোথাও নাই যেটা সুপারি বাগানের মধ্য দিয়ে আমাদের বিদ্যুৎ লাইন। সুপারি বাগানের বৈশিষ্ট্য হলো যে যখনই এটা বাতাস হয়, বাতাস হলে ফেজ নিউট্রাল শর্ট হয়ে এটা আমাদের পুরো লাইনটাকে ফল করে দেয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এটা আমাদের সমস্যা হয়েছে, তো আমরা চেষ্টা করছি এটা কাটিয়ে ওঠার। আমার সমস্ত লোকবল মাঠে কাজ করতেছে। এখন অতি দ্রুত এই সমস্যা সমাধানই একমাত্র দাবি সাধারণ মানুষের। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট। এখন তাইবু চট্টগ্রাম বিজ্ঞান কলেজ ইফতার হন্ডে হন্ডে। আমিরাতত ডাহাজালা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। খালেদা জিয়ার সুচিকিৎসা ও কারামুক্তির দাবি লই এ সভার আয়োজন করে। বিস্তারিত শুন ডেস্ক নিউজ। ঢাকা জেলা বিএনপি সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও কারামুক্তির দাবি আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে। এস এম ফারুকুর সভাপতিত্বে, মোহাম্মদ ফরিদ হোসেনের পরিচালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক এমপি ও ঢাকা জেলা বিএনপির সভাপতি ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু। প্রধান বক্তা আছেন ইউএই বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি আছেন ঢাকা জেলা বিএনপির উপদেষ্টা গোলাম মোস্তফা, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ সহ অন্যান্য। আমিরাতর গ্রিন সিটি আলাইনর ব্যবসায়ীলর উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করে। স্থানীয় একখান রেস্টুরেন্টত এই ইফতার আয়োজন করে। বিস্তারিত শুন ডেস্ক নিউজ। সংযুক্ত আরব আমিরাতর গ্রিন সিটি আলাইনত চট্টগ্রামের এস এস মনসুর ও সাইদ মোহাম্মদ শহীদের উদ্যোগে লুলুয়াত আলাইন রেস্টুরেন্টত প্রতিবারের ন্যায় এবারও ইফতার মাহফিলের আয়োজন করে। আলাইন বাজারের কেন্দ্রস্থলত অবস্থিত এই রেস্টুরেন্টত ইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভাত বক্তব্য রাখে আলাইনর সংগঠক শওকত ওসমান রানা, আতাউর রহমান আতা, জয়নাল আবেদিন, ইঞ্জিনিয়ার মাহবুব টিটু সহ আরো বোধকে। ইফতার মাহফিলত রুবেল, সরওয়ার, কাশেম, নবী সহ আলাইনের ব্যবসায়ী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত আছে। ফলে দেশ, জাতি ও প্রবাসী সহ মুসলিম উম্মার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা। এখন প্রবাসর সংবাদ। আমিরাতত ঈদের আনন্দত ব্যস্ত প্রবাসীল। এবারের ঈদ লই প্রবাসীল জানাইয়ে তারার কিছু হতা, পরে ঈদ শুভেচ্ছা জানাইয়ে ব্যাকারে। আমিরাত প্রতিনিধি ইশতিয়াক আসিফর প্রতিবেদন শোন বিস্তারিত। প্রবাসমিতি আনা যারা সাবকাইও আছে ব্যাংকনে বিভিন্নভাবে ঈদ উদযাপন করে, কেউ অথবা কোন জায়গায় ঈদ উদযাপন করে, আর হয়তো বা কেউ বেড়াইয়ে ঈদ উদযাপন করে এটাই প্রবাসন থাকি। তো আইন চলনারা চাই ঈদের মনোভাবন কীরকম করে। রমজানের ঈদ মুবারক, ঈদ মুবারক। সকল প্রবাসী সাংবাদিকদের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন। ঈদ মুবারক।
অপেক্ষার পালা শেষ, বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠে আজিয়া। আজিয়া বৃহস্পতিবার খেলাত স্বাগতিক রাশিয়া ও সৌদি আরব মুখোমুখি হয়ে। বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হইল খেলাওয়া। ফিফা বিশ্বকাপত এবারের আসরত 21তম আসরত অংশগ্রহণ করছে 32 দল। আজিয়া প্রথম খেলাত মেজে রাশিয়া সৌদি আরবরে 5-0 গুলো হারাই এনে দুর্দান্ত বিশ্বকাপ মিশন শুরু করে। খেলালয় আরো শোন বিস্তারিত ডেস্ক নিউজত। আজিয়ে রাশিয়াত শুরুই বিশ্বকাপের 21তম আসর। পয়লা খেলাত অংশগ্রহণ করছি স্বাগতিক রাশিয়া ও সৌদি আরব। এছাড়াও জান্ডে বিশ্বকাপের লাই চূড়ান্ত ই 32 দল। জান্ডে তাইবু টিউনিসিয়া, মরক্কো, মিশর, নাইজেরিয়া, সেনেগাল, সৌদি আরব ও ইরান সহ 7 মুসলিম দেশ। আর 7 মুসলিম দেশের ক্যারি বিশ্বকাপের অংশগ্রহণের অভিজ্ঞতা নয়া কিছু নয়। মরক্কো, সৌদি আরব, টিউনিসিয়া ও ইরান ব্যাকে রাশিয়া বিশ্বকাপ সহ মোট 5 বার আতত ফাই বিশ্বকাপের টিকিট। দল ইউনর ইতিহাস হর গত বিশ্বকাপ ইউনত সৌদি আরব নকআউট পর্বের মুখ চাইলেও হনদিনও গ্রুপ পর্ব ফারৈন ন ফারে মরক্কো, টিউনিসিয়া ও ইরান। এন্দি দল নাইজেরিয়ারও বিশ্বকাপত অংশগ্রহণ নয়া কিছু নয়। হালাবন্নর এই ফুটবল জাদুঘর অক্কল তারার খেলা দিয়ে নে মন গাড়ি লই বোধ ফুটবল ভক্তলর। প্রাচীন পিরামিডর দেশ মিশর ইন লই তৃতীয় বিশ্বকাপর স্বাদ লইত যার এ মুসলিম দেশ্য। বিশ্লেষক অক্কলের মতে এই বিশ্বকাপত নজর তাইব দল ইয়েন কিল্লাই মিশরের সালা সাইদ আহমদ হাসান ও মাহমুদ এই বিশ্বকাপত যে কোনো দলরে খেলা দিতে পারে চ্যালেঞ্জের মুখত। এন্দি মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বকাপর 32 দলের মধ্যে নাম লেহাই সেনেগাল। 2002 সালের পর 16 বছর ফারগরিয়ারে রাশিয়া বিশ্বকাপত নাম লেহাই পশ্চিম আফ্রিকার এই মুসলিম দেশিবে। রাশিয়া বিশ্বকাপত 16 বছর পর শুধু সেনেগালই নয় এই বিশ্বকাপত বৈটি এন বহুত রোমাঞ্চকর ঘটনা। ইতালি, নেদারল্যান্ড ও সিনিন ডুললে বিশ্বকাপ অন্য দল ইউন জ্যান্ডে বিশ্বকাপের টিকিট কাউন্টার যায় টিকিট ন পায় এন্ডে কুপ আসি খেলিয়ে রে বিশ্বকাপ খেলার টিকিট কাটিয়ে আসছি পানামা ও আইসল্যান্ড নামক দুও নয়া দল। খেলা শুরুর আগেই যে আসরত ইতিমধ্যে গড়ি গিয়ে অ্যান্ডিললে বহুত রোমাঞ্চকর ঘটনা এন্ডে আর কি কি ঘটতে যার ই নিয়ে এখন সাইবার বিষয়। স্পোর্টস ডেস্ক সি প্লাস টিভি। ইলেকট্রিক আর্ক ফার্নেসে 100% পরিশোধনের পর টিএমটি প্রযুক্তিতে তৈরি হয় একেএস। বিখ্যাত একেএস টিএমটি বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা। একেএস। দর্শক আর রাজের খবরে দুলত এতক্ষণ আর পর তাই বেলায় অনারারে ধন্যবাদ। প্রতিদিন তত্ত্বাবস্থায় বেলায় রাতে শোক রাখুন সি প্লাস টিভির পর্দাত। আর ফেসবুক পেজে তো লাইক দেন, সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল, আর এছাড়াও ডাউনলোড করে লিতে পারেন আর অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপস। শুভরাত্রি।